দেশের চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার গেল 15 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 এর বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। এবার 27টি ক্যাটাগরিতে 31 জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে। কারা জিতে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। Why are you, mom? What happened? Shundar uncle is no more. I have already dug 96 graves. ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 এর বিজয়ীদের নাম। গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত গোর সর্বোচ্চ 11টি পুরস্কার জিতে নিয়েছে। 8টি পুরস্কার নিয়ে দ্বিতীয় স্থানে আছে চয়নিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী। তোমার কাছে প্রেম মানে কি? বিদায় নিয়ে চলে যাওয়ার সময় একটুখানি ফিরে তাকানো। এই ছবি দুইটি যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে। এমনকি সেরা অভিনেতা অভিনেত্রী হয়েছেন এই চলচ্চিত্র দুটি থেকে। এর মধ্যে বিশ্ব সুন্দরী সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও গোট থেকে দীপান্বিতা মার্টিন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। আমার খোঁজ নিল কোন আন্টি কি করছো? স্বাধীন সাহেব কোথায়? তোমার ছেলেটা একটা মহা গেল 15 ফেব্রুয়ারি 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার 27টি ক্যাটাগরিতে 31 জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে। এতে আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী অভিনয় শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। আমার বয়স মাত্র 28, কাম অন। ইয়েস মম। মন্ত্রণালয় জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এই পদক। এবার দেখে নেওয়া যাক কারা পেলেন 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যৌথভাবে গোর ও বিশ্ব সুন্দরী। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আড়ং। শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্র বিভাগে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিভাগে গাজী রাকায়েত হোসেন গোট থেকে। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ বিশ্ব সুন্দরী থেকে। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপান্বিতা মার্টিন গোট থেকে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু বিশ্ব সুন্দরী থেকে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী অপর্ণা ঘোষ গণ্ডি থেকে। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সদাগর বীর থেকে। শ্রেষ্ঠ শিশুশিল্পী মুগ্ধতা মোর্শেদ হৃদি গণ্ডি থেকে। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার বিভাগে শাহাদাত হাসান বাঁধন আড়ং থেকে। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে বেলাল খান। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে প্রয়াত শহীদুর রহমান। শ্রেষ্ঠ গায়ক বিভাগে ইমরান মাহমুদুল। শ্রেষ্ঠ গায়িকা বিভাগে যৌথভাবে দিলশাদ নাহার কণা ও সোমনুর মনির কোনাল। শ্রেষ্ঠ গীতিকার বিভাগে কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার বিভাগে ইমরান মাহমুদুল। শ্রেষ্ঠ কাহিনীকার গাজী রাকায়েত। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে ফাকরুল আরেফিন খান। শ্রেষ্ঠ সম্পাদক বিভাগে শরীফুল ইসলাম। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে উত্তম কুমার গুহ। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে যৌথভাবে পঙ্কজ পালিত ও মাহবুব নিয়াজ। শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহমেদ। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনাম তারা বেগম। শ্রেষ্ঠ মেকআপ মোহাম্মদ আলী বাবুল। গোর ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল বছরের মে মাসে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী সংলাপ চিত্রনাট্যে আছেন কাজী রাকায়েত। You also need someone lucky in your life. The lucky girl doesn't belong to me. Come inside. Rater shob tara ache diner gobhire. অন্যদিকে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরী। এর কাহিনী চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রুম্মান রশিদ খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরিমণি। ভালোবাসা ভুল নয় শোভা,
মানুষকে ভালোবাসা ভুল।